হ্যালো ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো গাইডলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক অর্থাৎ ইউনিভার্সাল গেট নিয়ে তো আশা করি তোমরা ভিডিওটার সাথে থাকবা কোনো রকম সমস্যা হলে তোমরা আমাকে জানাবা ওকে তো প্রথমেই আমরা একটু জানার চেষ্টা করবো যে ইউনিভার্সাল গেট আসলে কি জিনিস ওকে আমরা বেসিক্যালি জানি যে আমাদের লজিক গেট হচ্ছে তিনটা প্রাইমারি লজিক গেট হচ্ছে তিনটা ওকে বা বেসিক লজিক গেট আমরা হচ্ছে বলতে পারি তিনটা একটা হচ্ছে not get and get এবং আরেকটা হচ্ছে কি or get ঠিক আছে এই তিনটা হচ্ছে আমাদের বেসিক লজিক গেট কেন এগুলোকে বেসিক লজিক গেট বলা হয় কারণ এই লজিক গেটগুলো ব্যবহার করে আলটিমেটলি আমরা যে কোনো ধরনের আমাদের যে লজিক্যাল এক্সপ্রেশন আছে সেই লজিক্যাল এক্সপ্রেশন আমরা কি করতে পারি বাস্তবায়ন করতে পারি ঠিক আছে বেসিক লজিক গেটগুলো ব্যবহার করে আমরা যে কোনো ধরনের লজিক্যাল এক্সপ্রেশন বাস্তবায়ন করতে পারি এবার সামহাও কোন একটা গেট মনে করো এক্স এক্স নামে একটা গেট আছে যে এক্স গেটটা দিয়ে তুমি নট অ্যান্ড এবং অর এই তিনটা গেটই তৈরি করতে পারো কি বললাম এক্স এমন একটা গেট যে গেটটা দিয়ে তুমি নট গেট এন গেট এবং অর গেট তিনটা গেটই তৈরি করতে পারো তাহলে আলটিমেটলি আমি কি বলতে পারবো এই এক্স গেটটা দিয়ে মানে পরোক্ষভাবে যে কোনো লজিক্যাল এক্সপ্রেশন কি করা সম্ভব তৈরি করা সম্ভব তাহলে এরকম যদি কোনো গেট থাকে যে গেট দিয়ে মানে শুধুমাত্র একটা গেট ব্যবহার করে যে কোনো লজিক্যাল এক্সপ্রেশন বাস্তবায়ন করা সম্ভব তাহলে এই যে গেটটা আছে সেই গেটটাকে আমরা বলবো কি ইউনিভার্সাল লজিক গেট আরও একবার বলি আমরা নর্মালি কি করতে পারি বেসিক গেটগুলো ব্যবহার করে যে কোনো লজিক্যাল এক্সপ্রেশন বাস্তবায়ন করতে পারি কিন্তু এমন যদি কোনো গেট এক্স থাকা সম্ভব হয় যেখানে এক্স ব্যবহার করে আমরা আমাদের যে বেসিক লজিক নট অ্যান্ড এবং অর এদেরকে তৈরি করতে পারি তাহলে আমরা বলতে পারি যে এক্স ব্যবহার করে পরোক্ষ আমরা যে কোনো লজিক্যাল এক্সপ্রেশন তৈরি করতে পারি কেন কারণ এখান থেকে যেহেতু লজিক্যাল এক্সপ্রেশন তৈরি করা যায় যে কোনো এবং আমরা এক্স থেকে যেহেতু এইখানে যেতে পারতেছি তাহলে আমরা বলতে পারি এক্স থেকে আমরা পরোক্ষভাবে যে কোনো লজিক্যাল এক্সপ্রেশনও তৈরি করতে পারি তাহলে এইরকম যে গেটগুলা অর্থাৎ এক্স যে গেটটা সেই গেটটাকে আমরা বলবো ইউনিভার্সাল গেট কেন কারণ এই গেট এক্স যে গেটটা সেই গেটটা শুধুমাত্র নিজেই বারবার বা ভিন্ন ভিন্নভাবে ব্যবহৃত হয়ে যে কোনো লজিক্যাল এক্সপ্রেশন তৈরি করতে পারে ঠিক আছে তো আমাদের দুইটা ইউনিভার্সাল গেট আছে একটা হচ্ছে কি ন্যান্ড গেট এবং আর একটা হচ্ছে কি নর গেট এই ন্যান্ড এবং এই নর এই দুইটা গেটকেই ইউনিভার্সাল গেট বলা হয় কেন কারণ ন্যান্ড এবং নর ব্যবহার করে শুধুমাত্র ন্যান্ড ব্যবহার করে আমরা লজিক্যাল এক্সপ্রেশন তৈরি করতে পারি আবার শুধুমাত্র নর গেট ব্যবহার করেও আমরা লজিক্যাল এক্সপ্রেশন তৈরি করতে পারি তাই এই দুইটা গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা ন্যান্ড এবং নর ব্যবহার করে যে কোনো লজিক্যাল এক্সপ্রেশন তৈরি করতে পারি সেটা ওকে ওকে এবার আমরা কি করব ন্যান্ড গেট থেকে যত কমে নট গেট অ্যান্ড গেট এবং অর গেট তৈরি করার চেষ্টা করবো নট গেটের ব্যবহারটা কীরকম এর মধ্যে আমরা যেটা ইনপুট দেই সেটা এখানে কি হয়ে যায় সে কমপ্লিমেন্ট হয়ে যায় তাই না তো আমরা যদি ন্যান্ড গেটটাকে এভাবে সাজাই দেখো এ হচ্ছে আমাদের NAND গেট আমাদের যে NAND গেটের এর ইনপুট সেই ইনপুট দুইটাকে আমরা শর্ট করে দিই বা একই ইনপুট যদি ইনপুটের মধ্যে দিয়ে পাস করি তাহলে কি ঘটবে এখানে আমরা কি পাই নর্মালি এ এবং বি যদি ইনপুট হয় NAND গেটের এর তাহলে আমরা এখানে পাই এ অ্যান্ড বি এর কমপ্লিমেন্ট কিন্তু এখানে আমাদের যেহেতু ইনপুট দুটা সেম তাহলে এখানে আমরা পাবো কি এ অ্যান্ড এর কমপ্লিমেন্ট একটু খেয়াল করো এর মধ্যে দিয়ে যদি দুইটা ইনপুট যথাক্রমে A এ এবং এ হয় তাহলে আমরা আউটপুট পাবো এ অ্যান্ড এর কমপ্লিমেন্ট যেখানে এ অ্যান্ড এ এটা হচ্ছে এর সমতুল্য আমরা বুলিয়ান উপপাদ্যতে পড়েছিলাম এ অ্যান্ড এ মানে হচ্ছে এ এবং উপরে একটা কমপ্লিমেন্ট আছে তাহলে প্রকৃতপক্ষে আমরা এখানে ইনপুট দিলাম কি এ এবং আউটপুট পেলাম কি এ কমপ্লিমেন্ট যেটা আমাদের নর্থ গেটের মতো তাই না তাহলে এটা হচ্ছে আলটিমেটলি আমাদের ন্যান্ড ব্যবহার করে আমরা কি করলাম এখানে নট গেটটা তৈরি করলাম একইভাবে ন্যান্ড ব্যবহার করে আমরা এখানে এন্ড গেটও তৈরি করতে পারি কিভাবে দেখো আমরা যে একটা গেট নিলাম ন্যান্ড এর মধ্যে একটা ইনপুট মনে করো a এবং আরেকটা ইনপুট মনে लो b তাহলে এখানে আমরা আউটপুট পাই কি a এন্ড b এর কমপ্লিমেন্ট এবার এই জায়গায় যদি আমরা একটা a অংশটুকু বা নট গেটটা ব্যবহার করি তাহলে কি হবে দেখো দেখো এই অংশটুকু আমাদের কি নট গেটের মতো আচরণ করে তাহলে নট গেটের মধ্য দিয়ে আমরা যেটা পাস করি সেটা কি হয়ে যায় আবার কমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে একটু খেয়াল করো নট গেটের মধ্যে দিয়ে যদি আমরা এ অ্যান্ড বি এর কমপ্লিমেন্ট পাস করি তাহলে সেটা কি হয়ে যাবে এ অ্যান্ড বি এর এ অ্যান্ড বি এর কমপ্লিমেন্টের আবার কমপ্লিমেন্ট তাহলে সেই কি হয়ে যায় সেক্ষেত্রে এই কমপ্লিমেন্ট জোড়া থাকলে কি হয়ে যায় সেটা কেটে যায় তাহলে কি ঘটনা হবে আমরা যদি এ এবং বি এখানে ইনপুট দেই তাহলে আমরা আউটপুট পাচ্ছি কি এ অ্যান্ড বি যেটা অ্যান্ড গেটের মতো তাহলে পক্ষে এই অংশটুকু আমাদের কি করতেছে আমাদের অ্যান্ড গেটের মতো আচরণ করতেছে তাহলে এখানে আমরা কি করলাম শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি করলাম আর এখানে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে আমরা নর্ড গেট তৈরি করলাম তাহলে একইভাবে আমরা এখন কি করব ন্যান্ড গেট ব্যবহার করে আমাদের যে গেট সেই গেটটা তৈরি করার চেষ্টা করব তাহলে ন্যান্ড গেটটা যদি আমরা এভাবে সাজাই দেখো একটা নেন গেট এখানে এভাবে নিলাম যার মধ্যে ইনপুট দুটো শর্ট করে আমরা এর মধ্যে প্রবেশ করালাম এ এবং আরো একটা নেন গেট নিলাম যার মধ্যে ইনপুট দুটোকে শর্ট করে আমরা তার মধ্যে ইনপুট দিলাম কি বি এবার এদের যে আউটপুট সে আউটপুটটাকে আরো একটা নেন গেটের মধ্যে দিয়ে যদি পাস করি তাহলে আমরা এখানে যে আউটপুটটা পাবো সেটা হবে এ অর বি বা অর গেটের মতো কিভাবে একটু দেখার চেষ্টা করি দেখো এই অংশটুকু কি নট গেটের মতো তাই না তাহলে আমরা এখানে এই ইনপুট দিলে আমরা এখানে আউটপুট পাবো কি এ কমপ্লিমেন্ট একইভাবে এই অংশটাও নট গেটের মতো তাহলে এখানে বি ইনপুট দিলে আমরা এখানে কি পাবো বি কমপ্লিমেন্ট তাহলে এবার তুমি একটু চিন্তা করো ন্যান্ড গেটের মধ্যে দিয়ে আমরা যদি এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট পাস করি তাহলে প্রাথমিকভাবে আমরা কি পাবো এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্টে আমার কমপ্লিমেন্ট তাই না তাহলে এবার আমরা যদি এটাকে একটু এক্সপ্যান্ড করি তাহলে কি ঘটে বলতো যদি কমপ্লিমেন্টটা উঠাই তাহলে ইন্ডিভিজুয়ালি সবার উপর কমপ্লিমেন্ট বসে এবং মাঝের চিহ্নটা কি হয়ে যায় যায় কমপ্লিমেন্ট তারপরে আরো একটা কমপ্লিমেন্ট দিবো মাঝের চিহ্নটা এন থেকে অর হয়ে যাবে একইভাবে বি কমপ্লিমেন্ট এবং তার উপরে একটা কমপ্লিমেন্ট তাহলে কি ঘটনা করবে এর ওপর ডাবল কমপ্লিমেন্ট কি হয়ে যাবে এ হয়ে যাবে অর বি এর উপর ডাবল কমপ্লিমেন্ট কি হয়ে যাবে বি হয়ে যাবে অর্থাৎ এটা হয়ে যাবে এ অর বি অর্থাৎ সেটা অর গেটের মতো আচরণ করবে তাহলে এখানেও কি ঘটলো দেখো আমরা শুধুমাত্র ন্যান গেট ব্যবহার করে আমরা কি তৈরি করলাম অর গেট তৈরি করলাম তাহলে এখানে দেখতে পাচ্ছি কি আমরা ন্যান গেট ব্যবহার করে আমরা নট গেট এন গেট এবং অর গেট তৈরি করতে পারছি তাহলে আমরা বলতে পারি কি ন্যান গেট ব্যবহার করে যেহেতু আমরা তিনটা তৈরি করতে পারছি সুতরাং শুধুমাত্র গেট ব্যবহার করে আমরা যে কোনো লজিক্যাল এক্সপ্রেশন কি করতে পারবো বাস্তবায়ন করতে পারবো এই জন্য আমরা ন্যান্ড গেটকে কি বলবো ইউনিভার্সাল গেট বলবো তাহলে একইভাবে নরগেট ব্যবহার করেও আমরা কি করতে পারি অ্যান গেট অর গেট এবং নরগেট তৈরি করতে পারি তাই নর গেটকেও কি বলা হয় ইউনিভার্সাল গেট বলা হয় তাহলে আমরা এখন একটু নর্গেট ব্যবহার করে আমাদের যে বেসিক তিনটা গেট আছে এন্ড অর এবং নর সেই তিনটা গেট কিভাবে তৈরি করতে পারি সেটা একটু দেখার চেষ্টা করব ওকে তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে নর্গেট ব্যবহার করে আমরা নট গেট তৈরি করব নর্গেট ব্যবহার করে নট গেট ঠিক আছে তাহলে আমাদের নরগেটটা দেখতে কি রকম এ হচ্ছে আমাদের নর্গেট সেই নরগেটের ইনপুটগুলোকে যদি আমরা শর্ট করে দিই আগের মতো তাহলে আমরা একটা নট গেট তৈরি করে ফেললাম কিভাবে দেখো আমরা জানি যে আমাদের যে আউটপুট সেটাকে যদি কমপ্লিমেন্ট করে দেয় তাহলে সেটা কি হয়ে যায় নরগেট হয়ে যায় তাহলে মধ্যে দুইটা ইনপুট যদি এ এবং এ হয় এ এবং এ হয় তাহলে আউটপুট হয় কি এ এ অর তাই যদি হয় তাহলে এখানে যেহেতু এটা নর্গেট তাহলে তার আউটপুট কি হবে এ অর এর কমপ্লিমেন্ট এবার আমরা জানি এ অর এ মানে হচ্ছে এ তাই না এবং তার উপর একটা কমপ্লিমেন্ট যদি দেয় তাহলে পেলাম কি এ কমপ্লিমেন্ট অর্থাৎ নর গেটকে আমরা যদি এভাবে সাজাই তাহলে আমাদের এখানে ইনপুট যাচ্ছে এ এবং এখানে ইনপুট যাচ্ছে এ যার ফলে আমরা আউটপুটে পাবো কি এ কমপ্লিমেন্ট তাহলে এটা প্রকৃতপক্ষে আমাদের কি নর্গেটের মতো আচরণ করছে ঠিক আছে তাহলে এবার আমরা যদি নর ব্যবহার করে ওর গেট তৈরি করতে চাই তাহলে আমরা কি করব আমাদের একটা নর্গেট গেট নিব যার মধ্যে একটা ইনপুট এ এবং আর একটা ইনপুট হবে বি এবং এদের যে আউটপুট সেই আউটপুটটাকে আমরা কি করব শর্ট করে আরও একটা নর গেটের মধ্যে দিয়ে পাস করবো তাহলে আমাদের এখানে যে আউটপুট সে আউটপুট টা হবে এর বি কিভাবে দেখো এ এবং বিকে যদি আমরা একটা নর্থ মধ্যে দিয়ে পাস করি আমরা এখানে আউটপুটটা পাই কি এর বি এর কমপ্লিমেন্ট এবং এই অংশটুকু যেহেতু একটা নর্থ গেট তাহলে এই অংশটুকুকে আবার একটা নর্থ মধ্যে দিয়ে পাস করলে কি হবে এর উপর আরো একটা কমপ্লিমেন্ট আসবে ফলে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কেটে গিয়ে এখান থেকে আমরা কি পাবো এ অর বি পেয়ে যাবো তাহলে এ মানে কি অর গেটের মতো আউটপুট তাহলে প্রকৃতপক্ষে আমরা নর গেটকে যদি এভাবে সাজাই তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব অর গেট পেয়ে যাব তাহলে একইভাবে আমরা নর গেট ব্যবহার করে কি পেতে পারি আমরা এন গেটটাও পেতে পারি সেক্ষেত্রে কি করতে হবে আমাদের একটা নর গেট নিব এভাবে যার মধ্যে দুইটা ইনপুটকে শর্ট করে দিব তাহলে এখানে যদি আমার ইনপুট এ হয় তাহলে যেহেতু এটুকু নট গেটের মতো ব্যবহার করছে তাই এখানে আমরা আউটপুট পাবো কি এ কমপ্লিমেন্ট তাহলে আরও একটা নর্গেট গেট নিব যার মধ্যে এখানে দুইটা ইনপুটকে শর্ট করে দিয়ে আমরা কি প্রবেশ করাবো বি প্রবেশ করাবো তাহলে এখানে আমরা কি পাবো আউটপুট বি কমপ্লিমেন্ট এবার এই দুইটা আউটপুটকে আরো একটা গেটের মধ্যে দিয়ে পাস করব। তাহলে আমরা এখানে কি পাচ্ছি তো এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট যেটা অর গেটের মধ্যে দিয়ে পাস হলে কি হতো এরকম হতো তাই না অর গেটের মধ্যে দিয়ে যদি পাস হতো তাহলে এরকম হতো যেহেতু এটা নর গেটের মধ্যে দিয়ে পাস হচ্ছে তাহলে এখানে আমরা পাওয়া উচিত কি এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট তাহলে এটাকে যদি আমরা একটু করে ফেলি তাহলে আমরা এখান থেকে পাবো এ বি যেটা প্রকৃতপক্ষে আমাদের গেটের আউটপুট তাহলে 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 এভাবে আমরা আমরা যদি সাজাই এখান থেকে পেয়ে পেয়ে গেটটা তোমরা দেখলা যে কিভাবে আমরা ন্যান গেট এবং নর গেট ব্যবহার করে আমাদের যে বেসিক লজিক গেট গুলো আছে সেগুলো তৈরি করতে পারি ওকে তাহলে তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি কি ন্যান গেট এবং নর গেট ব্যবহার করে আমরা আসলে যে কোনো লজিক্যাল এক্সপ্রেশনই বাস্তবায়ন করতে পারি এই জন্য ন্যান এবং নর উভয় গেটকেই কী বলা হয় ইউনিভার্সাল লজিক গেট বলা হয় তো আজকের ভিডিওতে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে